মুখে মুখে লসাগু বা গসাগু করার আজকে আমরা একটা চমৎকার টেকনিক শিখব তো আসো আমরা শুরু করি প্রথমে আমরা মুখে মুখে গসাগু নির্ণয় করা শিখি এখানে আমি আট বারো চব্বিশ বত্রিশ ছত্রিশের গসাগু নির্ণয় করতে বলেছি তো প্রথমে যেই কথাটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে কতগুলো সংখ্যার যখন গসাগু তুমি নির্ণয় করবা সেই গসাগুর মানটা অবশ্যই সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে ওই সংখ্যাগুলোর মধ্যে যেই সবচেয়ে ছোট সংখ্যা আছে সেই সংখ্যাটা গসাগু হতে পারে অথবা তার চেয়ে ছোটো হবে কখনোই ছোটো সংখ্যার বড় কোনো সংখ্যা কিন্তু গসাগু হতে পারবে না যেমন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা কি আট তার মানে ভ্যালু হয় আট হবে অথবা আটের চেয়ে ছোটো হবে কখনোই আটের চেয়ে বড়ো কিছু হতে পারে না এটা তুমি মনে রাখবা অনেকগুলো যখন সংখ্যার গসাগু নির্ণয় করতে দিবে তখন প্রথমে একটা তুমি খুবই ইন্টারেস্টিং কাজ করবা সেটা হচ্ছে এই কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যার মানে বড় বড় কোনো সংখ্যা গুণিতক সংখ্যা এখানে আছে কিনা সেই সংখ্যাগুলোকে সিম্পলি তুমি কেটে দিবা কীরকম দেখো আটের গুণিতক এখানে আছে কিনা চেক করো আটের গুণিতক আটকে আট আট দু ষোলো তিন আটে চব্বিশ এখানে দেখা যাচ্ছে যে চব্বিশ আছে তার মানে চব্বিশকে আমি কেটে দিব কারণ আটের গুণিতক চব্বিশ আছে তিন চার আটে বত্রিশ আটের গুণিতক কেটে দিলাম আছ বারোয়ের গুণিতক কিন্তু ছত্রিশ এটাকেও আমরা কেটে দিব তারপর কেটে দেওয়ার পর আমার আর বাকি থাকলো কি দুইটা সংখ্যা মাত্র বাকি আছে এই দুইটার আমরা আসলে গসাগু নির্ণয় করব। তাহলে আট আর বারোর যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই তুমি প্রথমে টার্গেট নিবা আট কারণ গসাগু হয় হবে সবচেয়ে ছোটো সংখ্যাটা বা তার নিচে হবে নিচের সংখ্যা কি হতে পারে একটু পরে চেক করলেই চেক করলেই বুঝতে পারবা দেখো আট দিয়ে তুমি কি বারোকে ভাগ করতে পারবা মানে বারো বারো কি আটের গণিত আসলে হচ্ছে না তার মানে আট কিন্তু তোমার গসাগু হবে না যেহেতু আট গসাগু হবে না তাহলে আটের আট দিয়ে ভাগ যায় মানে আটকে তুমি দুই ভাগ করবা তিন ভাগ করবা চার ভাগ করবা কোনটা দিয়ে ভাগ যায় বারোকে সেটা তোমাকে চেক করতে হবে আটকে তুমি দুই ভাগ করো আটকে দুই ভাগ করলে আটকে দুই দিয়ে ভাগ করলে আসে চার বারোকে কি চার দিয়ে ভাগ করা যায় অবশ্যই যায় তিন চারে বারো চারের গুণিত বারো আছে তার মানে এই চারই হচ্ছে তোমার হচ্ছে গসাগু খুবই ইন্টারেস্টিং না আসো আমরা আরও প্র্যাকটিস করি আমি তোমাকে যদি বলি যে আট দশ বিশ বত্রিশ চল্লিশের গশক নির্ণয় করতে তুমি কীভাবে করবা প্রথমে গুণিতকগুলোকে কাটা দাও এখানে আটের গুণিতক আছে চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ কাটা দিলাম দশের গুণিতক আছে দশ দিয়ে গুণে বিশ আট আর দশের তুমি গশকো নির্ণয় করব তো আট কি গশকু হতে পারে অ্যান্সার হচ্ছে না কারণ দশকে তো আট দিয়ে ভাগ যায় না তাহলে আমরা এখন চিন্তা করবো দশের আটের অর্ধেক করতে আটের অর্ধেক হচ্ছে চার দশকে কি চার দিয়ে ভাগ যায় অ্যান্সার হচ্ছে যায় না কারণ চারের গুণিতক তো দশ নাই এইবার আমরা আটকে তিন দিয়ে ভাগ করবো মানে প্রথমে দুই দিয়ে ভাগ তারপরে তিন দিয়ে ভাগ আটকে তো তিন দিয়ে ভাগই করা যায় না তাহলে নিবো না মানে তিন দিয়ে ভাগ করলে ভনাসও আসে মানে আমার পূর্ণ সংখ্যা দরকার আটকে কী এরপরে দুই দিয়ে ভাগ করছি তিন দিয়ে ভাগ করছি চার দিয়ে এবার আমরা ভাগ করব। আটকে কি চার দিয়ে ভাগ করা যায় যায় ভাগ করলে কি আসে ভাগ করলে আসে দুই দশ কী কী দুই দিয়ে ভাগ যায় হচ্ছে যায় পাঁচ দিগুনে দশ তার মানে এর গশাগু হবে হচ্ছে দুই খুবই ইন্টারেস্টিং না আচ্ছা আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি এবার আমরা গসাঘ নির্ণয় করব যে বারো চোদ্দো আঠারো চব্বিশ এবং আটাশের মুখে মুখে যদি তুমি নির্ণয় করতে চাও প্রথমে তুমি গুণিতকগুলোকে কাটা দাও দেখো এর গুণিতক এখানে আছে চব্বিশ কাটা দিলাম আর এর গুণিতক আছে এখানে আটাশ এটাও কাটা দিলাম এখানে বারো চোদ্দো এবং আঠারো কেউ কারো গুণিতক না তার মানে আমাদের এই তিনটার আসলে আমাদের গসাঙ্ঘ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে তুমি মনে রাখো যে বারোকে তুমি টার্গেট গ্রহণ করবা যে বারো আসলে গসাগু হতে পারে কি না তো বারো চোদ্দো দিয়ে তো বারোকে যায় না তার মানে বারো হতে পারে না এইবার বারোয়ের দুই ভাগ করো বারোকে দুই ভাগ করলে আসে ছয় চোদ্দো কে কি ছয় দিয়ে ভাগ যায় ছয়ের কি গুণিতক চোদ্দ আছে নাই তার মানে ছয়ও হতে পারে না এই বারে কে তিন ভাগ করো বারোকে তিন ভাগ করলে আসে হচ্ছে চার ১৪ কে কি চার দিয়ে ভাগ যায় মানে আমি আর এই আঠারো পর্যন্ত যেতেই হচ্ছে না চোদ্দোকে চার দিয়ে ভাগ যায় না চোদ্দকে চার দিয়ে ভাগ যায় না মানে চারের তো চোদ্দো নাই তাহলে ভাগ যায় না তার মানে চারও অ্যান্সার হতে পারে না তাহলে দুই ভাগ করলাম তিন ভাগ করলাম এবার আমরা চার ভাগ করি চার ভাগ করলে বারোকে চার দিয়ে ভাগ করলে আসে তিন তিন কি আসলে গসগু হতে পারে চোদ্দোকে কি তিন দিয়ে ভাগ যায় যায় না তার মানে তিনও হতে পারে না চার ভাগ করলাম এবার পাঁচ ভাগ যদি করি বারোকে তো পাঁচ দিয়ে ভাগ পাঁচ ভাগ করা যায় না এবার আমরা ছয় ভাগ করি বারোকে ছয় ভাগ করলে আসে দুই তাহলে এই যে চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি হ্যাঁ সাত দিগুণে চোদ্দো এবার আমরা আঠারোকেও চেক করি আঠারোকে কি দুই দিয়ে ভাগ করতে পারি পারি সবগুলোকে যেহেতু আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তার মানে এখানে বসাগু হবে দুই খুব ইন্টারেস্টিং না আসো এবার আমরা লসাগু নির্ণয় করা শিখি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তুমি যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে যেই সংখ্যাগুলো তুমি লসাগু নির্ণয় করছো সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা তোমার লসাগু হতে পারে অথবা ওই সংখ্যাটার চেয়ে মানে ওই যে বড় সংখ্যাটার চেয়েও বড় কোনো সংখ্যা তোমার লসাগু হতে পারে মানে ওই বড় সংখ্যাটার গুণিতগুলো তোমার লসাগু হতে পারে কখনো ওই বড় সংখ্যাটার ছোট কোনো সংখ্যা লসাগু হতে পারবে না যেমন এখানে আমি তিন ছয় আট বারো এর লসাগু নির্ণয় করতে বলেছি তাহলে মনে রাখবা এখানে লসাগুটা হয় বারো হবে বা বারোর চেয়ে বেশি হবে তা প্রথমে যেই কাজটা তুমি করবা যে এই জায়গায় ছোটো সংখ্যাগুলোকে তুমি কাটা দিবা ছোট সংখ্যাগুলোকে কাটা দিবা মানে যে যেই সংখ্যাগুলো এইগুলোর গুণনীয় মানে উপরের কোনো সংখ্যা যদি নিচের সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটা নিচের সংখ্যাটাকে কেটে দিবা সিম্পলি যেমন দেখো এখানে যে তিন আছে এই যে তিন তিনের দ্বিগুণ আছে হচ্ছে হচ্ছে ছয় মানে তিনকে কি ছয় দিয়ে ভাগ যায় তাহলে ছোটো সংখ্যাটাকে তুমি কেটে দিবা গসাগুর ক্ষেত্রে বড় সংখ্যা কাটবা লসাগুর ক্ষেত্রে ছোট সংখ্যাগুলো কাটবা দেখো ছয়ের দ্বিগুণ আছে বারো তার মানে এইখানে এই ছোটো সংখ্যাটাকে আমি কেটে দিলাম আর থাকলো কি আটের তো আট আট বারো তো গুণিতক কিছু নাই তার মানে আট আর বারো থাকলো এই আট আর বারো তুমি লসাগু নির্ণয় করবা তাহলে আট আর বারো যখন তুমি লসাগু নির্ণয় করবা তখন এই বারো তোমার লসাগু কিনা নেয় এটা তুমি কীভাবে চেক করবা দেখো তো বারোকে কি আট দিয়ে ভাগ যায় যায় না কারণ আটের গুণিতকে কিন্তু বারো পড়ে না তাহলে এই বারোকে এইবার তুমি দুই দিয়ে গুণ করবা এর আগে গসাগুর ক্ষেত্রে কি তুমি ভাগ করতেছিলে না এখন তুমি বড়োটাকে গুণ করতে থাকবা প্রথমে দুই দিয়ে গুণ করবা তা বারো দুগুণে চব্বিশ এখন এখন তুমি দেখো তো এই চব্বিশকে কি আট দিয়ে ভাগ করা যায় আটের গুণিতকে কি চব্বিশ পরে হ্যাঁ তিন আটে চব্বিশ তার মানে আট আট দিয়ে ভাগ করা যায় চব্বিশকে তার মানে তোমার অ্যান্সার কিন্তু এই চব্বিশটা এই বড় সংখ্যাটাই তোমার অ্যান্সার চলে আসলো খুবই মজার না আসব আমরা আরও একটা প্র্যাকটিস করি এখন আমাকে চার আট দশ বারো ষোলো বিশের লসাগু নির্ণয় করতে হবে তো তোমার মনে হচ্ছে যে অনেক সময় লাগতে পারে মোটেও সময় লাগবে না আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে তো প্রথমে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে যে চারের গুণিতক সামনে আছে কি না চারের গুণিতক তো আটই আছে তাহলে চারকে আমরা বাদ দিয়ে দিব এইবার আমরা দেখি আটের গুণিতক কিছু আছে কি না আটের গুণিতক ষোলো আছে তাহলে আট বাদ চলে যাবে দশের গুণিতক আছে এখানে বিশ তাই দশ বাদ যাবে বারোর কোনো গুণিতক নাই এখানে তাহলে বারো থাকবে ষোলোর কোনো গুণিতক নাই তাই ষোলো থাকবে বিশের কোনো গুণিতক নাই বিশও থাকবে তাহলে আমাকে আলটিমেটলি যেগুলোর আসলে লসাগু নির্ণয় করতে হবে সেটা হচ্ছে বারো ষোলো এবং বিশ হ্যাঁ তুমি ইউক্লিড পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করতে পারবা কোনো সমস্যা নেই মুখে মুখে করার সিস্টেম কোনটা তাহলে বারো বারো ষোলো এবং বিশের মধ্যে তুমি বিশ হতে পারে লসাগু কিন্তু বিশ বিশকে তো তুমি ষোলো দিয়ে ভাগ করতে পারবা না মানে ষোলোর গুণিত ওকে বিশ নাই তার মানে বিশ তোমার লসাগু হবে না তাহলে বিশের মানে দুই গুণ করো বিশের দুই গুণ করলে আসে চল্লিশ চল্লিশকে কি ষোলো দিয়ে ভাগ যায় যায় না তাহলে চল্লিশও হতে পারে না বিশকে তুমি তিন গুণ করো হবে ষাট ষাটকে কি তোমার ষোলো দিয়ে ভাগ যায় যায় না তার মানে ষাটও হবে না বিশকে তুমি চার বারো বিশকে চার দিয়ে বললে তুমি পাবা হচ্ছে আশি যেটা কিন্তু ষোলো দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ ষোলো আশি ষোলো তার মানে কি আমাদের আশি লসাগু এখন আরেকটা সংখ্যা তো আছে বারো এইবার তুমি যেহেতু ষোলো দিয়ে গেলো এবার তুমি বারো দিয়েও চেক করে দেখো বলো তো আশিকে কি বারো দিয়ে ভাগ যায় পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আশি কিন্তু পরে না বারোর গুণিতক কিন্তু আশি নাই তার মানে আশিও লসাগু হতে পারে না কিন্তু যেহেতু এইটা ষোলোর গুণিতক যেহেতু এটা ষোলো দিয়েও ভাগ যায় বিশ দিয়েও ভাগ যায় এখন তুমি আরেকটা জিনিস আমাকে আর বিশের গুণিতক কে যাওয়ার প্রয়োজন নাই কারণ এই দুইটার আমরা একটা মানে লসাগু পেয়েছি এই সংখ্যাটার আমি দ্বিগুণ তিনগুণ করে করে আমরা দেখবো যেটা বারো দিয়ে যায় কিনা মানে এই দুটো আর চেক করার আমার প্রয়োজন নাই তাহলে দেখো এইখানে আশি এর দ্বিগুণ নেই হচ্ছে আমরা একশো ষাট বলো তো একশো ষাট কি বারো দিয়ে ভাগ যায় এ কে হচ্ছে বারো এইখানে আস্তে আস্তে হচ্ছে চল্লিশ তার মানে তিন বারো হচ্ছে ছত্রিশ ভাগ যায় না ভাগ যাচ্ছে না তাহলে তুমি নাও তিনগুণ এর তিন তিনগুণ করলে আসে হচ্ছে দুইশো চল্লিশ এই দুইশো চল্লিশকে কি বারো দিয়ে যায় মনিতেই বোঝা যাচ্ছে বারো দিয়ে গুণে যেহেতু চব্বিশ তার মানে বারোকে বিশ দিয়ে গুণ করলে কিন্তু দুইশো চল্লিশ পাওয়া যায় তার মানে এর ল এর লশাগুটা হবে এর লসাগুটা হবে হচ্ছে দুইশো চল্লিশ খুবই মজার না এইভাবে করে কিন্তু তুমি মুখে মুখে হিসাব করতে পারবা